নমস্কার, শুনে আছিস দা? নমস্কার। 24 hours TV থেকে সাংবাদিক সুমিত বলছিলাম দাদা। হ্যাঁ বলো। ইতিমধ্যে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু পরিষ্কার তৃণমূলকে বিচ্ছিলেন। এবার অধীর রঞ্জন চৌধুরীর সাথে যোগাযোগ করেছি, সে ফোন সুইচ অফ করে দিয়েছেন। ঝাড়খণ্ডের বিধায়কের গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করলো রাজ্য পুলিশ প্রশাসন। টাকা গোনার জন্য মেশিন আনা হচ্ছে। যে অধীর রঞ্জন বাবু তৃণমূলকে বিদ্যে ছাড়েনি, সেই অধীর রঞ্জন বাবু ফোন বন্ধ করে দিলেন, তারই বিধায়ক যখন ধরা পড়ে গেল, লক্ষাধিক টাকা মেশিন আনা হচ্ছে। কি বলবেন দাদা? না না, এ তো কংগ্রেস বিজেপি সেন্ট্রালে দুটো পার্টি, একসময় কংগ্রেস ছিল, এখন বিজেপি রয়েছে। এরাও এরা হচ্ছে দুর্নীতির শিখরে বসে আছে। লক্ষ কেন, কোটি কোটি টাকা দুর্নীতি এই কংগ্রেস পার্টি করেছে সেন্ট্রালে থেকে। আজকে তো জ্বলন্ত প্রমাণ এটা। এরা শুধু এখানে বসে মানুষের দৃষ্টিটাকে ঘোরানোর জন্যই তৃণমূলের ওপর দোষ আরোপ করতে থাকে। আজকে বিজেপি দেখুন না, সেন্ট্রাল গভর্নমেন্টে একাধিক দুর্নীতিগ্রস্ত, যাদের যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ আছে, তারা বিজেপির মধ্যে বসে রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে কত মুখ্যমন্ত্রী লিডার বিজেপি রয়েছে, কংগ্রেসও রয়েছে। আজকে ওরা ও এখন তো অধীর চৌধুরী ফোন সুইচ অফ করবে না কি করবে, পালাতে হবে। আর এখানে সিপিএম পার্টি রয়েছে, বামফ্রন্ট সরকার থাকাকালীন অবস্থায় অজস্র দুর্নীতি প্রত্যেক দিন বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতায় থাকতো। আজকে ইয়ে বেঙ্গল ল্যাব কেলেঙ্কারি থেকে শুরু করে, রডন স্কোয়ার কেলেঙ্কারি থেকে শুরু করে, ট্রেজারি কেলেঙ্কারি কি ঘটেনি বামফ্রন্টের সময়। আজকে তারা বড় বড় কথা বলছে। আজকে এই সুদীপ্ত সেনকে তার যে সারদা চিট ফান্ড, এ তৈরিতে সুজন চক্রবর্তী থেকে শুরু করে তারা ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছিল, সেগুলো সব মানুষ ভুলে গেছে। এখন সাধু সাজ্যের সবাই জ্যোতিবাবুর ভাগ্যে বিজন নাকি চিট ফান্ড, লক্ষ লক্ষ টাকা মানুষের টাকা মেরে দিয়ে চলে গেছে, একজন মানুষও পায়নি সেটা। জ্যোতিবাবুর ছেলে চন্দন বসু কয়েক বছরের মধ্যে 400 টাকার কেরানি থেকে 4,400 কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল, কোন জাদুতে? এরা এখন সব সাধু সাজে। আমরা এটা এটা বলে নিশ্চয়ই এখন আমাদের আমাদের সরকার, আমাদের দলের কোনো দুর্বলতা থাকলে আমি সেটা ঢাকতে চাইছি না বা ডিফেন্ড করতে চাই না। দুর্নীতি দুর্নীতি, কিন্তু কারা অভিযোগ করছে, তাদের চরিত্র কি ছিল সেটা তো মানুষকে বুঝতে হবে। আজকে যারা অধীর রঞ্জন বাবু পথে নেবে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আক্রমণ করছে না, সেই জায়গায় যখন তারই ঝাড়খণ্ডের বিধায়ক ধরা পড়লো, নিজের ফোন সুইচ অফ, তখন ফোন সুইচ অফ করে দিল। এরা বাংলাকে অস্থির করতে চায়। এই দেখুন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় SSC যারা আন্দোলন করছিলেন, চাকরি প্রার্থীরা তাদের ডেকে একটা সুষ্ঠু সমাধানের একদম চেষ্টা একদম তাতে আন্দোলনকারীরাও বলেছেন, আমাদের সংবাদ মাধ্যমের সামনে বলেছেন তারা সন্তুষ্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সন্তুষ্ট সন্তুষ্ট আমাদের সামনে একদম পরিষ্কার ক্লিয়ার আমাদের স্ট্যান্ড, একদম যে যারা যারা অন্যায় করেছে তাদের বিচার চলছে, বিচারের মধ্যে দিয়ে তারা শাস্তি পাবে। একদম, কিন্তু যে যে চাকরি প্রার্থীরা চাকরি পায়নি তার একটা সুষ্ঠু সমাধান প্রয়োজন, কারণ তারা চাকরি যারা পাওয়ার যোগ্য তারা যাতে চাকরি পায়, এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। কিন্তু বিরোধী দল কি সিপিএম কি বিজেপি কি কংগ্রেস, তারা সমাধান চায় না, বেকার বেকারদের চাকরি চাকরি প্রার্থীদের চাকরির সমাধান এরা চায় না, তাই এরা এখনো গুলিয়ে দেওয়ার জন্য শুধু তাদের বিপথে চালিত করার চেষ্টা করছে। অসংখ্য ধন্যবাদ, আমরা কথা বলছিলাম স্নেহাশিস চক্রবর্তী ওনার সাথে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে সময় দেওয়ার জন্য আমাদের 24 hours TV।